কি ভাইয়া ভোজপুর অভিনেতা সোনিক ভাব হ্যাঁ কারণ টিকটকে দেখানোর জন্য আপনার মতো আমার নাই কোনো এই তুই খারাপ কথা বলিস না ভিডিওতে গাল দিস না বলে কি এই করে দিলি এখন তুই এগুলা দে খামোশ আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন প্যারা নিও না ঠিক আছে আমার বিয়ে দাওয়াত টা গেন তোমার এই জন্য এটা তুমি আগে কইবা না তাহলে তো আসলেই কোনো প্যারা নাই কত দিন হইলো কারো বিয়ের দাওয়াত খায় না এই সুযোগে তাও ভালো একটা বিয়ের দাওয়াত খাওয়া যাইবো কি রে হ কইস না গে হ দেখেন খালাম্মা আপনি আমাদের নিয়ে বলছেন মাইনা নিছি বিয়ের দাওয়াত দিছেন তাও বুকে পাথর চাপায় মাইনা নিছি এই বয়সে নিজের বিয়ে না খেয়ে আপনার বিয়ের দাওয়াত খেতে যাব বাট শারীরিকভাবে অসুস্থ একটা ছেলেকে নিয়ে শুধুমাত্র কিছু ভিউজের জন্য আপনি এইগুলা করে বেড়াবেন এটা তো হজম করতে পারবো না কি রে হ কইছ না গে হ নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হেই হোয়াটসঅ্যাপ কাকা আসসালামু আলাইকুম দিস ইজ ফারাবি টিকটকার কি ভাইয়া রোস্ট করে নিতা সতুদিন ধরে অনেক ভাব হ্যাঁ কারণ আমার পছন্দ নারকেল গাছের বড় বড় ডাব সত্যি বলছি নারকেল গাছের নারকেলের থেকে আমার কাছে ডাবগুলাই বেশি পছন্দ কারণ নারকেল হয়ে গেলে কেমন জানি শক্ত হয়ে যায় আর পানিটাও খুব একটা মিষ্টি থাকে না কিন্তু ডাব থাকাকালীন সত্যিই ভালো লাগে কারণ ডাবের পানি শরীরের জন্য খুবই উপকারী প্যারানিও না তোমার মতো বহুত রোস্টার পরে থাকে আমার পেছনে ঠিক আছে কই পেছনে তো কাউকেই দেখছি না আগের ভিডিওতে তাও তো একজনকে দেখছিলাম বাট এখন তো পুরাই ফাঁকা ঢপ দেয়া লাভ আছে তোমার কথা কেউ আমি বলুম না আমার শরম করে হ বইলে না নইলে আবার কইবো আমরা নাকি মেয়েদেরকে সম্মান করতে পারি না দেখেন কালাম্মা সম্মান করতে পারি তবে যে যোগ্য তাকেই পারলে কিছু কইরা দেখে না কইরা আন্তাল ছিল্লা বুঝলাম না কেমনে কইরা দেখাবে করতে দিছেন কেরে মামা করতে দিছে কি কস মামা না ইয়ে মানে রোস্ট না রে মামা ঠিক মতো করতে দিল কই একটু করলেই তো ছিল্লা ওঠে তাহলে কেমনে করবে হ্যাঁ শুধু শুধু ফাপন নেন না তো কি ভাই আসুন মামা আমারে রোস্ট কইরা ঘরে বসে করতাছ চিল তেরা নিও না তুমি যে রোস্ট করছো আমি উনিতাছি সেম ফি সেটা না হয় বুঝলাম বাট টাইটেলে কি লেখছেন এটা বালের রোস্টার হ্যাঁ এটা তো মানতাল্লাম না আমাকে বলতেন মাইনা নিতাম বাট আমাদের পুরো রোস্টার কমিউনিটিকে অপমান এটা কোনোভাবে হজম করা হবে না কি রে হ কইস না কে হ একজন রোস্টারের ভিডিও দেখে আপনার এত জ্বলতেছে তাহলে একটাবার চিন্তা করে দেখেন আমাদের পুরো রোস্টিং কমিউনিটির একজন একজন করে যদি আপনার পেছনে থাপ্পড় দেয় তাহলে আপনার ঠিক কোথায় কোথায় জ্বলবে ছেলেটাকে দেখেন আচ্ছা আপনাদের কি কোনো দিক দিয়ে মনে হচ্ছে এই ছেলেটা শারীরিক ভাবে সুস্থ চাল চলন কথাবার্তা সবকিছুই একজন অসুস্থ মানুষের মতো জয়া তোমার লোকের নাম মিশলে মানে নাম মিশলে ঠিক মতো কথাই বলতে পারছে না তারে কি শিখাই দিচ্ছে একবার শুনেন বসলাম না বাল তুমি কত কত বড় আসলে মাল মানে একটাবার চিন্তা করে দেখেন একটা মানুষের মাইন্ড ঠিক কতটা নিচে নেমে গেলে মেয়ে হওয়া সত্ত্বেও নিজেই নিজের মাল বলতে শিখাই দিতে পারে ধিক্কার জানা এরকম মন মানসিকতার মানুষকে শুনেন গো রসেবি আপনার যে খবরই নাই গোপনে আর খাস তোর বেডি কি করতেছে এগুলা এই যে সাব্বি এই যে হাসি দাও এরকম একটা শারীরিক ভাবে অসুস্থ ছেলেকে ইউজ করতেছে শুধুমাত্র নিজে ভাইরাল হওয়ার জন্য কেন রে খালাম্মা ভাইরাল হওয়ার জন্য তারও অনেক কিছুই আছে এই যেমন কেউ অশ্লীল ভিডিও বানায় ভাইরাল হচ্ছে আবার কেউ আবলামি কইরা ভাইরাল হচ্ছে তুমিও সেগুলা থেকে কোন একটা পয়সা নিতা কেন শুধু শুধু এমন একটা ছেলেকে নিয়ে মাঠে নামলে যে কিনা শারীরিক ভাবে অসুস্থ পাগল সারা দুনিয়া চলে না বিশ্বাস কর খালাম্মা ওই পোলা যদি একটুও বোঝার ক্ষমতা থাকতো তাহলে তোর সাথে ভিডিও তো দূরের কথা থু তু দিত তো অনেকে বলছিলা না আমারে বিয়ে করতে হলে কই অ্যাপ্লাই করতে বল আচ্ছা আপনারে আবার মানুষে বিয়েও করতে চাই আইলা আমি তো ভুলেই গেছিলাম ওইটা একটা টিকটক অ্যাপ ওখানে পাম্পারের তো আর অভাব নাই পাম্পু মাইরা খুশি আবার মতো একটা পটা ফেলতে পারলে দুই দিন মজা টজা নিয়ে একেবারে ভাইরাল করে দেওয়া যাবে ভাই বেশি কিছু না মাত্র 5 কোটি টাকা দিও ঠিক আছে হ্যাঁ 5 টাকার দাম নাই 5 কোটির আবেদন টাকা কি গাছের পাতা যে তোমার মতো একটা টিকটকারকে বিয়ে করতে 5 কোটি দেওয়া লাগবে দেখছস কখনো 5 কোটি টাকা কয়টা হাজার টাকার নোট লাগে জানোস আইসে 5 কোটি দিয়েন বউ হইয়া যামু আমি এমনি তোমার ঘরের বউ হয়ে যাবো মনে হচ্ছে ওরে বউ বানানোর জন্য সবাই নাচতেছে ভাইরে যে পাম্পারগুলো আপনারে পাম দেয় তারা আপনাকে বিয়ে করার জন্য না খেয়ে ছেড়ে দেওয়ার জন্য আইসক্রিম হয়ে তো তাড়াতাড়ি গলে না মানুষের কথায় আমি যত তাড়াতাড়ি গলে চাই তাইলে নিশ্চিত থাকেন দুই দিন পর আপনার অবস্থাও খুশি আপার মতো হইব দেখবেন জ্বলবেন আর ফুলবেন কিন্তু কিছু কইতে পারবেন না শুধুই অভিনয় কারণ এই মাইয়া যে জিনিস তাতে করে আপনার মতো একটা শারীরিক ভাবে অসুস্থ মানুষকে ইম্পসিবল ভালোবাসা তো দূরের কথা বন্ধুও হবে না আপনার ভালো বন্ধু ভালো বন্ধু না চাই শুধুই ভালো সাজার অভিনয় কারণ তোমায় নিয়ে ভিডিও বানালে রিচ বেশি হয় ভিউজ বেশি হয় তাই একটু অভিনয় কইরা তোমারে বোকা বানায় তোমার মনটারে নিয়ে খেলতাছে বিশ্বাস করো যেদিন থেকে দেখবে তোমায় নিয়ে ভিডিও বানালে আর ভিউজ হচ্ছে না সেই দিন দেখবে তার আসল রূপ লাত্তি দেয়া যেখানে ছিল সেখানে পাঠাই দিবে অনেকেই সাব্বিরে নিয়ে উল্টা পাল্টা কমেন্ট করো কেন ভাই এত জ্বলে কেন তোমাদের আসলেই তো কেন কাকা তোমাদের এত জ্বলে কেন আমি তোমাদেরকে আগেও বলছি এখনো বলছি সাব্বির আমার ভালো একটা ফ্রেন্ড লাগে ঠিক আছে সেটা না হয় বুঝলাম সাব্বির তোমার একটা ভালো ফ্রেন্ড লাগে বাট এটা কে সমাজ রে না
এই যে খাসর বেডি, এগুলা করতেছে কারণ কি জানেন? এই অসুস্থ পোলাটা ঠিক মতো কথা বলতে পারে না, শৈলের ভাবভঙ্গিও স্বাভাবিক মানুষের মতো না, যার কারণে একে দিয়ে ভিডিওতে কথা বলালে ভিডিওটা বেশি ক্রিঞ্জ হয়, পাবলিক মজাও পায় বেশি, ভিউজও হয় বেশি। আর জানেনই তো টিকটকারদের ভাইরাল হওয়ার নেশা ঠিক কিসের মতো, এরা একটু ভাইরাল হওয়ার জন্য সবকিছু করতে পারে। মাঝে মাঝে তো আমাদের কাছে এসে টাকা অফার করে যে আমার একটু ভাইরাল করে দেন। আর এখানে তো এই মায়া ফ্রিতে ফেম পাওয়া গেছে, বোকা শোকা শারীরিক ভাবে অসুস্থ ছেলেটাকে ভিডিওতে ইউজ করে, ব্যবসা ব্যবসা সবই ব্যবসা। তুমি কাঁদিয়েছো আমায়। আর কত নেকামি করবি রে খালা, আমি একটু পোলাটার দিকে তাকা, কত ভোলা ভালা একটা পোলা। আচ্ছা তোর কি একটুও মায়া লাগে না? কংগ্রাচুলেশনস রাখলি না। যাই হোক, টিকটকার হলেও মানুষ ভালো আছে, ব্যবসাটা ভালোই বুঝে। নাও কাম টু দা পয়েন্ট, টিকটক একটা পাবলিক প্ল্যাটফর্ম, এটা সবাই জানে। আর আপনি এখানে আপনার ইচ্ছে মতো যা ইচ্ছা তাই আপলোড করতে পারেন, বাট বিবেক বলেও তো একটা কথা আছে, তাই না? শারীরিক ভাবে অসুস্থ একটা মানুষকে নিয়ে এসে শুধুমাত্র কিছু ভিউজ এর জন্য এভাবে ইউজ করা কি আসলেই ঠিক হচ্ছে? রোস্টারদের পেছনে না লেগে এটা একটু ডিপলি চিন্তা করে দেখবেন। আর হ্যাঁ, পারলে ওই বোকা শোকা ছেলেটারে আর ইউজ না কইরা পারলে নিজে কিছু কইরা দেখান। আবার বললেন না কেউ কিছু করতে দেয় না, মানাও কিন্তু কেউ করে না, পারলে নিজেরে বদলান, ঠিক আছে? সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটাও ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখবেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।